লক্ষ্য স্বনির্ভর পরিবার গঠন। শনিবার মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার মাধ্যমে প্রায় 150 পরিবারের হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন গবাদি পশু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান, কাঠালিয়া ব্লকের শ্রীমন্তপুর বেজিমারা এবং রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার গড়ার লক্ষ্যে প্রায় 150 পরিবারের হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন গবাদি পশু, যেমন শূকর এবং ছাগল ছানা। রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে কাঠালিয়া পশু চিকিৎসালয়ের আওতাধীন তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 150 জন বেনিফিশিয়ারিদের মধ্যে বিলি করা হয় শূকর ও ছাগল ছানা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, সমাজসেবক বিশ্বজিৎ দাস, কাঠালিয়া ব্লকের অন্তর্গত শ্রীমন্তপুর বেজিমারা এবং রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধিরা। ক্ষুদ্র এই সহায়তার মাধ্যমে বেনিফিশিয়ারিরা উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।